কৃষি বিষয়ক আয়োজন আমার কৃষি আমার খামার থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি হাসনা হেনা। দর্শক, আজ আমরা এসেছি নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার বিসিক সংলগ্ন এলাকায়। আমার কৃষি আমার খামারের আজকের আয়োজনে আমরা জানার চেষ্টা করব বাংলাদেশে প্রথম যিনি জলজ বাগান করেছেন। আমাদের আজকের অনুষ্ঠানে আমন্ত্রণ জানাবো রাকিবুল হাসানকে, তার এই শৌখিন এবং পাশাপাশি বাণিজ্যিকভাবে গড়ে ওঠা জলজ বাগান নিয়ে কিছু কথা বলার জন্য। আমন্ত্রণ জানাচ্ছি রাকিবুল হাসানকে আমার কৃষি আমার খামার এই আয়োজনে। আপনার জলজ বাগান দেখছিলাম, সাধারণত প্রচলিত না বিষয়টা, সেই বিষয়টা নিয়ে কাজ করার আগ্রহ কেন হলো আপনার ভেতরে? আমার আগে মানে ছোটখাটো নিজের ক্যাকটাস বাগান ছিল, যখন আমি ভার্সিটি লাইফে পড়াশোনা করি। তো যখন আমি জব নিয়ে ঢাকার বাইরে চলে যাই, তো যত্নের অভাবে ফাঙ্গাস পরে প্রায় অনেক টাকার ক্যাকটাস গাছ মরে যায়। তো তখন মাথা চিন্তা করলো যে এরকম কোনো গাছ রাখা যেটা কেন দীর্ঘদিন পানি না দিলেও সমস্যা হয় না। থাইল্যান্ডের বা বিদেশি যারা ফ্রেন্ড আছে, ওরা ছোটো ছোটো পটে একদম সাপলাপদ্ধ গাছ রাখতো, খুব ভালো লাগতো। 2014 সালে শুরুর দিকে ঘটনাটা এটা। তো আমার দেশে তো তখন জলজ বাগানে খুব একটা তখন দেখিনি। এরপর আমাদের নারায়ণগঞ্জের দিকে একটু ভিতরের দিকে নবীগঞ্জ বলে জায়গাটা, ওইখানে কাইকাটেকের দিকে কিছু ন্যাচারাল বিল ছিল, ওই দিকে আমি নিজে খোঁজ নিলাম যে ওইখানে শাপলা আগে দেখা যেত। গিয়ে দেখলাম যে ওইখানে বিভিন্ন হাউজিং প্রকল্প হয়ে গেছে পরে। তখন মাথার মধ্যে হঠাৎ করে আসলো জলজ গাছগুলো তো আগে হারিয়ে যাবে। ওই দৃষ্টিকোণ থেকে তখন চিন্তা করলাম যে না, তাহলে আমি আমার দেশি শাপলা আমি করব। সেই ই থেকে আমি টঙ্গীর একটা কবিরাজ বাড়ি থেকে, কারণ লাল শাপলাটা আমাদের দেশে কবিরাজি চিকিৎসা ব্যবহৃত হয়, অনেক কষ্টে এই সেই টঙ্গী থেকে তখন ক্যারি করে আমার বাসায় নিয়ে আসে, এনে লাগাই। তো 1 থেকে 1.5 মাস পর ওটা ফুল ফোটে, তখন আমি খুব মোটিভেট হই যে না, তাহলে আমার দ্বারা হবে। তারপরের বছর আমি আমার ওয়াইফকে নিয়ে যখন কক্সবাজার যাই, ওখান থেকে নিয়ে আসি দেশি বেগুনি শাপলা, এবং সেটা তো মাশাল্লাহ বেশ কিছুদিন ফুল ফোটে। দেখি যে না, যেহেতু আমি পারতেছি, হচ্ছে আমার এখানে, তখন আমি বিদেশি শাপলার দিকে সাথে সাথে যাই। আমার আঙ্কেল আমাকে হেল্প করেছিল, উনি থাইল্যান্ড থেকে আমাকে প্রায় 8-10 জাতের শাপলা এনে দিয়েছিল। ওই সময় 14 থেকে শুরু 15-তে গিয়ে আর কি এই বিদেশি দেশি মিলিয়ে শুরু করা। আপনার সংগ্রহে এই মুহূর্তে আসলে কত প্রজাতির শাপলা রয়েছে? আচ্ছা, আমার এখানে বর্তমানে দেশি বিদেশি মিলিয়ে 30 রকম পদ্ম, 80 রকম শাপলা, 110 রকম এবং প্রায় 40 রকমের অন্যান্য জলজ গাছ আছে। শাপলা পদ্মের ক্ষেত্রে বৃষ্টিবাতল দিনে এর সৌন্দর্যের একরকম, গরম দিনে শীতের দিনে মানে এক এক সময় যে সৌন্দর্যটা আপনি ঘরে বসে সেটা উপভোগ করতে পারবেন। সব ঋতুতেই কি এটা ফোটে? না, নরমালি আপনার আমাদের দেশের আবহাওয়া হয় মার্চ থেকে অক্টোবর, শীতে কিছু শাপলা ফোটে কিন্তু পদ্ম টোটালি অফ থাকে। যদি আমি কমার্শিয়াল চিন্তা করি, তাহলে বিজনেস সিজনটা হচ্ছে 7 থেকে 8 মাস। অ্যাকাউন্টিংয়ে অনার্স করেছেন, এমবিএ করেছেন, আবার সিএমএ পার্ট কমপ্লিট করেছেন, তো জব করেছেন তারপরে? হ্যাঁ, 10 বছর জব করেছেন। জব করেছেন, তো হিসাব কিতাবের জগৎ ছেড়ে এই কৃষি ক্ষেত্রে বিনিয়োগ, এই চিন্তাটা আসলে কেন এলো মাথায়? আচ্ছা, প্রথমত হচ্ছে যে আমার গাছ ভালো লাগে, এবং জলজ গাছটা যখন দেখলাম যে ফুল ফুটে যখন, তখন একটা অন্যরকম আনন্দ। আর তখন তো আমার বাগানটা ছিল জবের পাশাপাশি, মানে প্রফেশনাল কোনো চিন্তা আমার ছিল না। আমার টার্গেট ছিল যে আমি বাংলাদেশে একটা বৃহৎ কালেকশন করব। ওই সময় খুব একটা বাগানই ছিল না জলজ বাগানে, আমি যখন শুরু করি তো অনেকে জানতে যেত যে শাপলা পদ্ম তো পুকুরে হয়, আপনি এখানে করতেছেন? হ্যাঁ করতেছি, হয় হচ্ছে। তো অনেকে আসতো দেখতে, তো তখন চারা চাইতো যে ভাই একটা চারা দেওয়া যায় বা একটা গাছ দেওয়া যায়। তো যেহেতু আমি অনেক টাকা খরচ করে দেশের বাইরে থেকে আনা, এবং আমারগুলো ম্যাক্সিমামই হচ্ছে ইউরোপ আমেরিকা থেকে আনা, থাইল্যান্ড থেকেও কিছু আনা আছে, তো চিন্তা করলাম যে তাহলে আমার একটু রিটার্ন আসুক। ওই দৃষ্টিকোণ থেকেই তখন 16 সাল থেকে আমি অল্প অল্প করে বিক্রি শুরু করি। এই গাছ নিয়ে গবেষণা বা এটা করার ব্যাপারটা আপনি আয়ত্ত করলেন কিভাবে? আমি সবসময় একটা এক্সপেরিমেন্টের মধ্যে থাকি। আমার এই জন্য অনেক টাকার গাছও মরে গেছে বা নষ্ট হয়েছে, কিন্তু আমি নিজে এক্সপেরিমেন্ট করে নিজে শিখি। যেমন আমি নিজে কেমিক্যাল সার ইউজ করেছিলাম একটা সময়ে, পাশাপাশি জৈব সার, কিন্তু তফাটটা যখন পার্থক্যটা যখন ধরতে পারি যে না, এটা করলে এটা হচ্ছে বা এটা ফাইনাল রেজাল্ট দ্বারা করিয়ে, তখন এটার উপর যেমন গত বছর পদ্মটা করেছিলাম আমি এক নিয়মে, এবার করতেছি আরেক নিয়মে, এবং আলহামদুলিল্লাহ অনেকেই বলে যে পদ্ম হতে সময় নেয়। আমার এখানে কিন্তু প্রতিটা কন্দ লাগানো ফেব্রুয়ারির লাস্ট 2 মাসে কিন্তু ফুল এসে আপনি দেখতে পাচ্ছেন গাছের হেলথটা কীরকম। পদ্মগুলি আসলেই বেশ স্বাস্থ্যবান, পদ্ম তো দেখছে এই পাশে বেশ ভরপুর পদ্ম।
তো ওই পাশটাতেও আরো কিছু আলাদা জাতের গাছ আমরা দেখতে পাচ্ছি। আমরা সচরাচর যে কচুরি ফুল আমরা দেখে থাকি আমাদের বিলে বা খালে বা পুকুরে সেটা হচ্ছে যে বেগুনি রং বা হালকা পিঙ্কিশ কালার, কিন্তু এটা হচ্ছে টোটালি সাদা। আমি গত বছর আমাদের সরকারি গবেষণা কয়েকটা জায়গায় আমরা দিয়েছি এটা প্রোপাগেট করার জন্য, যাতে ছড়িয়ে পড়ে দেশের মধ্যে, কারণ এটা খুব রেয়ার এবং এটা ঢাকার বাইরে থেকে সংগ্রহ করা আমার। এটা এটা তো শাপলা। জি জি জি, এটা স্টিভেন স্ট্রং। স্টিভেন স্ট্রং স্ট্রং কোন দেশ? এটা আমেরিকা থেকে। আমেরিকার? ও, এটা এটা কি জাতের? এটা হচ্ছে গ্রিন অ্যাপেল। গ্রিন অ্যাপেল পদ্ম। পদ্ম। আর এটা? এটা হচ্ছে রোজি পিচ। রোজি পিচ। জি, পদ্মের ক্ষেত্রে আমার বেশিরভাগ আনা থাইল্যান্ড থেকে। পদ্মের গোড়াটা বেশিরভাগ সময় থাইল্যান্ড থেকে, কিছু আছে আমেরিকা থেকে আনা। এই জায়গাটা খোলামেলা, কিন্তু কেউ ছাদে যদি করে বা বাড়ির আঙিনায় যদি করে তখন তো মশা মাছির উপদ্রবের একটা ব্যাপার আছে না? মশার পানি জনিত, সেক্ষেত্রে আমি যেটা করি সেটা হচ্ছে যে গাপ্পি মাছ রাখি। যদি আমরা হাফ ড্রাম বা বড় চার হিসেব করি আমরা 8টা থেকে 10টা ছাড়লেই হয়। 8টা থেকে 10টা ছাড়লেই হবে, কারণ কি জন্য, এক একটা গাপ্পি মাছ ডেইলি আপনার 30 থেকে 40 লার্ভা খেয়ে থাকে, একটা ম্যাচিউর গাপ্পি মাছ। আচ্ছা, জলজ বাগান মানে অনেকে আমরা মনে করি যে ডেঙ্গু বা এরকম হবে, এটা আসলে তা না। কিন্তু আপনার এই যে ড্রাম বা চারির ভেতরে আবার আরো একটি পাত্র রয়েছে, তার ভেতরে মাটি থেকে আপনি গাছগুলি উৎপাদন করছেন, তো এটা কেন, মানে সরাসরি চারি বা ড্রামে কেন নয়? বলটা ক্ষেত্রে সুবিধাটা হচ্ছে যে গাছের গ্রোথটা তুলনামূলকভাবে একটু খারাপ আসে, যেহেতু শিকড়টা কনজাস্টেড হয়ে যায়, ওভার কনজাস্টেড। সুবিধাটা হচ্ছে যে আমি ক্লিন করতে সুবিধা, শ্যাওলা বলেন বা যেটাই বলেন, আমি তুলে জাস্ট রেখে ক্লিন করে আবার পানি ফেলে নতুন করে পানি দিয়ে দেবো। তো আমার যেটা জানার সেটা হচ্ছে আমি এখানে এক একটা চারি বা টব ধরেন এটার খরচ সম্পর্কে যদি জানতে চাই। যদি আমি শুধু ড্রাম বা শুধু চারির হিসাব করতে যাই, আমাদের এই অঞ্চলটাতে একটু এদিক দিয়ে এক্সপেন্সিভ। গ্রামের দিকে যেমন চারিগুলো মোটামুটি রিজেল খুবই কম দামে পাওয়া যায়, ভালো কোয়ালিটির, কিন্তু এখানে সিমেন্টের চারি যেটা আমরা কিনি এটা দেখা যায় যে সাইজ অনুযায়ী এবং চাহিদা অনুযায়ী দেখা যায় 800 থেকে 1200 টাকা রেঞ্জে পড়ে যায়। তো ধরেন মিনিমাম কত সংখ্যক কন্দ বা চারা আপনাকে আমদানি করতে হয় এক একবারে? না, আমরা এটা দেখা যায় কি, আমাদের এটা তো শৌখিন আইটেম, আর দেখা যায় এটা কমার্শিয়াল আমরা ওইভাবে ইম্পোর্ট করি না। আমরা দেখা যায় যে অল্প অল্প করে নিয়ে আসি, দেখা যাচ্ছে এই বছর 8-10 জাত আনলাম বা 15 জাত আনলাম, ওইভাবে এনে এনে আসতেছে, কারণ একসাথে অনেকগুলো কালেক্ট শুধু করলে হবে না, এটাকে ওকে রাখার জন্য জায়গা থাকতে হবে। আমার জায়গাটা যেহেতু একটু কম, আমি অল্প অল্প করে জায়গা বাড়াই, অল্প অল্প করে সংগ্রহ বাড়াই। এই আমদানি নির্ভর একেবারে ইউরোপ আমেরিকা থাইল্যান্ডের বিদেশি এই কৃষি বিনিয়োগকে যদি আমরা ব্যবসায়িকভাবেও দেখতে চাই, বাণিজ্যিক দৃষ্টিকোণ থেকে রিটার্ন আসার সম্ভাবনাটা কতখানি বা কীভাবে সম্ভব সেটা? আমার এখানে প্রায় 10% প্লাস জায়গার মধ্যে শুধু জলজ বাগানটা করা, এখানে আমার 10 লক্ষ টাকার উপর ইনভেস্ট করা, নিয়ার অ্যাবাউট 15 লক্ষ টাকা। শুধু যে মাদার গাছ আছে তা না, এর সাথে কিন্তু আমার চারা গাছও আছে, চারা গাছ যেহেতু আমি বিক্রি করি। আমি এখানে প্রথমত হচ্ছে যে মানে ধাপটা যদি আমি এইভাবে ধরি, প্রথম হচ্ছে বিদেশ থেকে গাছটা আসলো, যে কোনো সেই রাইজম হোক কন্দ হোক বা গাছে আসুক, তারপর আমরা এখানে গ্রো করি। যদি টিকে যায় আমাদের আবহাওয়ার সাথে, টিকে গেলে গ্রো করবে, গ্রো করার পর দেন দেখা যায় যে 1 বছরের মাথায় হয়তো বা চারা হয়, ইভেন দেখা যায় 2 বছর পরে গিয়েও চারা হয়। আগে আমাকে গ্রো করতে হয়, ফুল দেখতে হয়, তারপর চারা করে বিক্রি করা লাগে। সেক্ষেত্রে জলজ বাগানে যে আমরা ইনভেস্ট করি, মিনিমাম 1 ইয়ার ইনভেস্টমেন্টটা ধরে রাখতে হবে, মানে আমি তাৎক্ষণিক ইনভেস্ট করলাম তাৎক্ষণিক যে রিটার্ন পাবো সেটা আশা করা ভুল হবে। এটা হচ্ছে লাগের উপর, দেখা যাচ্ছে আমি আনলাম 3 মাস পর চারা হলো, সেটা ভাগ্য, কিন্তু নর্মালি ধরে নিতে হবে যে আমাকে 1 ইয়ার এটা রেখে দিতে হবে। আরেকটা জিনিস হচ্ছে আমি যে জিনিসটা করি, আমি কখনো চারা গাছ বিক্রি করি না, চারা গাছটাকে আমি বড় করে বিক্রি করি। এদের সুবিধাটা হচ্ছে আমার জন্য লস, কারণ কি জন্য, একটা গাছ ম্যাচিউর করতে যে পরিমাণ শ্রম জায়গা সময় দেওয়া লাগে, চারা গাছে তার কিছুই লাগে না। কিন্তু আমি চাই যে বাগানি নিবে উনি যেন নিয়ে এটা নিয়ে স্যাটিসফাইড থাকে, কারণ চারা গাছ নিয়ে সবাই টিকাতে পারে না। কিন্তু ম্যাচিউর গাছটা নিয়ে সুবিধাটা হচ্ছে কি, মানে গাছটা সার্ভাইভ করার ক্ষমতা থাকে তখন বেশি, আর যে নেয় সেও স্যাটিসফাইড, ফুলটা বেশি পায়। বাংলাদেশে যারা আপনার কাছ থেকে উদ্বুদ্ধ হয়ে বাড়ির আনাচে কানাচে বা ছাদে স্বল্প পরিসরে করার চেষ্টা করছে, তারা আসলে কিভাবে জানছেন যে আপনি এটা যে বিক্রি করছেন
বা চারা তৈরি করছেন আসলে দুটো এখানে কাজ জিনিস কাজ করছে একটা হচ্ছে যে আমার ওই যে বললাম ফেসবুকে পেজ আছে 2016 সাল থেকে ওইটার মাধ্যমে মেইনলি আমার বিক্রয়টা হয় পাশাপাশি দেখা যায় রেফারেন্সে যেমন আপনি নিয়েছেন নিয়ে ভালো রেজাল্ট পেয়েছেন বা আপনার বাগানে কেউ গিয়েছে এত সুন্দর ফুল কোথা থেকে নিলেন রাকিবের কাছে আছে ওর সাথে তুমি কন্টাক্ট করো বা আপনি লিংক দিয়ে দিলেন ওইভাবে রেফারেন্সও সেল হচ্ছে কিন্তু মেলটা হচ্ছে আমার পেজের মাধ্যমে ফেসবুক পেজের মাধ্যমে এই যে গাছগুলি এখানে এটা হচ্ছে ওয়াটার আইরিশ এটা হচ্ছে বাংলাদেশে ফার্স্ট এরা আর কেউ আনেনি আমি ফার্স্ট এনেছি 2020 এ ওয়াটার আইরিশ এগুলো এক একটা যে ধরেন গাছের ম্যাচিউরড অবস্থায় দাম কেমন আর এখন চারা অবস্থায় দাম কেমন আচ্ছা ম্যাচিউরড গাছগুলো আমরা বিভিন্ন দামে বিক্রি করেছি 2500 থেকে 2500 এই রেঞ্জের মধ্যে আর মাঝারি এজের যে গাছটা সেটা বিক্রি করেছি 1600 থেকে 1800 এই রেঞ্জের মধ্যে তো যারা নিচ্ছে তারা কি এইটার পরিচর্যা আপনার কাছ থেকে আমি টোটালি গাইডলাইন দিয়ে গাইডলাইন পাচ্ছে শাপলা পদ এ টু জেড মানে আমার কাছে যারা যেটা নিচ্ছে ইভেন আমার কাছে যদি আমার কাস্টমার নাও হয়ে থাকে আমাকে অনেকে প্রতিদিনই কম বেশি আমার মেসেঞ্জারে নক আসে আমার পেজে যে ভাই এটা আমার আছে ভাই এটা ফুল পাচ্ছি না বা এটা গাছ ভালো হচ্ছে না কি করা যায় আমি চেষ্টা করি আমার জানার মতো যতটুকু আছে আমি সাধ্য অনুযায়ী হেল্প করার জন্য যাতে কেউ এটা থেকে ডিমোটিভেট না হয় আমার কথা হচ্ছে জলজ বাগানটা ছড়িয়ে পড়ুক আমি আমার দ্বারা হোক অন্যের দ্বারা হোক কিন্তু জলজ বাগানের জন্য সারা দেশে ছড়িয়ে পড়ে এখন আমরা দেখাবো যে আমরা একটা বিদেশি লাল অ্যান্টারেস শাপলাটা লাগাবো আপনার গাছের স্বাস্থ্য যদি ভালো থাকে তাহলে 12 থেকে 15 লিটারের বোল নেবেন আর যদি মাঝারি সাইজ বা ছোটো সাইজের গাছ হয় তাহলে 10 লিটারের একটা প্লাস্টিকের বোল নেবেন বোল নিয়ে তাতে 3 ভাগের 1 ভাগ গোবর সার 2 ভাগ মাটি নেবেন গোবর বলতে 100% পচা গোবর কোনো শুকনো বা গোড়া গোবর না মিলিয়ে মাটির সাথে মিলিয়ে আপনার 2-3 দিন পানি দিয়ে রেখে দেবেন আমরা সবসময় একটি বলে একটি গাছ লাগানোর ব্যাপারে সবাইকে বলে থাকি যাতে গাছটা ভালোভাবে পুষ্টি পায় এবং গ্রোথ ভালো থাকে ফ্লাওয়ারিংটা ভালো হয় প্রথমে মাটির একটু হালকা সরিয়ে হাত দিয়ে পরে আমরা গোড়া সহ গাছটি চারদিক থেকে মাটিটা খুব সাবধানে চাপা দিয়ে দেব যাতে গাছের গোড়া আহত না হয় এখন আমাদের লাগানো শেষ এখন এই বর্ষ গাছটি আমরা আমাদের নির্ধারিত ড্রামে রেখে দিব মাটির উপর আমরা একটা দেখুন আপনার সাদা স্বচ্ছ পলি মোটা পলি সেটা একটু বিছিয়ে নিই বিছিয়ে নিয়ে দেন আমরা তাতে আস্তে আস্তে করে পানি দিয়ে দিই এতে সুবিধাটা হচ্ছে সরাসরি পানি ফ্লোটা মাটির সাথে টাচ খায় না যার জন্য ঘোলাটা কম হয় যত ঘোলা হবে তত শ্যাওলা বেশি পড়বে দেখতে অসুন্দর লাগবে বেশিরভাগ পাতা যে লেভেলে থাকে বা সমান সেই লেভেল মধ্যে পানি দিয়ে দিবেন পাতা যেন আবার 1-2 ইঞ্চি দূরে ডুবে না যায় আবার পাতার লেভেল থেকে যেন পানি 2-3 ইঞ্চি কমও না হয় দুটো জিনিসের দিকে একটু খেয়াল রাখবেন দর্শক মোহাম্মদ রাকিবুল হাসানের এই জলজ বাগানে আমরা পেয়েছি কোষাহকারী কৃষি কর্মকর্তা ফতুল্লা থানার আপনি তো আমরা জানতে চাচ্ছিলাম যে এই যে রাকিবুল হাসানের যে উদ্যোগটা কৃষি ক্ষেত্রে এটাকে আপনাদের কৃষি অধিদপ্তর কিভাবে দেখছেন আমি যেহেতু ব্লকে চাকরি করি আমার একটা 6টা গ্রাম নিয়ে একটা ব্লক আমি সব জায়গায় এটা তাদেরকে বলে দিচ্ছি যে এটা একটা কৃষি বিনোদন জাস্ট বিনোদনের বিষয় এটা উৎসাহিতের বিষয় পাশাপাশি আর্থিক সচ্ছলতা যেহেতু রাকিব ভাই আগে চাকরি করতে চাকরি ছাইরে এটা করছে সে আর্থিক দিক দিয়ে অনেক লাভবান হয়েছে আমি অনেক কৃষকদের এতে উদ্বুদ্ধ করি এবং যাতে তারা এটা নিয়ে বেশিরভাগ ছাদ বাগান এবং অলরেডি অনেকটা ছাদে আমাদের একটা মানে একটা টিউব নিয়ে চাষ করতে আছে আমরা যেহেতু কৃষিকে ভালোবাসি কৃষিকে নিয়ে আছি আর আমরা চাই যে আমাদের এই সাফল্যটা উত্তরোত্তর বৃদ্ধি পাক আমাদের কৃষি উদ্যোগটা আরও বৃদ্ধি পাক আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ কারণ আমরা কৃষির পাশে আছি কৃষির পাশে থাকবো ক্ষেত্রের এই আমদানি নির্ভর এই উদ্যোগকে পেশা হিসাবে নিতে চায় সে কি পারবে তরুণ অবশ্যই আল্লাহর রহমতে আমার দেখা দেখি অনেকেই এগিয়ে আসছে দেখা যায় যে অনলাইন অনেক অনলাইন সেলার আছে যারা আমার কাছ থেকে নিয়ে বিক্রি করে স্টুডেন্ট আছে হাউস ওয়াইফ আছে তারা নিয়ে বিক্রি করছে হতে পারে তাদের প্রফিট মার্জিন কম কিন্তু তারা কিন্তু এটা দিয়ে আয় করতেছে আমাদের দেশে যদিও বাজার সীমিত কিন্তু এটার ভবিষ্যৎ সম্ভাবনা আছে আমার যেটা ইচ্ছে আছে সামনে যে আমি বাইরে এক্সপোর্ট করব অলরেডি আমি সীমিত পরিসরে শুরু করেছি স্বল্প পরিসরে অল্প অল্প করে দেশে বাইরে যাচ্ছে শুধু ইম্পোর্ট নয় যদি এক্সপোর্টও করা যায় তখন একটা ব্যালেন্স আসবে তাই না আপনি এবং এক্সপোর্টের পরিমাণটা যদি বেশি হয় ইম্পোর্টের চেয়ে তখনই সম্ভাবনাটা বাড়বে এবং সেখানেই আমাদের সফলতা আপনাকে অনেক ধন্যবাদ মানে আপনি সাধুবাদ পাওয়ার যোগ্য যে আপনি এত এক্সপেন্সিভ সব জিনিস শৌখিন জিনিস নিয়ে কাজ করছেন আমাদের একটা শ্রেণী রয়েছে যারা শৌখিনতার চর্চা করে তো তাদের জন্য আপনার এই উদ্যোগ আমার মনে হয় যে অনেকটা সহায়ক ভূমিকা পালন করছে
এবং আপনি আপনার নিজের চেষ্টায় এই জিনিসগুলো শিখেছেন, ধারণ করেছেন, আগামী তরুণ প্রজন্মের জন্য আপনি চেষ্টা করছেন তাদের মধ্যে সহজলভ্য করার জন্য। তো আপনাকে আমাদের আমার কৃষি আমার খামার নিউজ 24 এর এই আয়োজন থেকে অনেক ধন্যবাদ। আর যদি আপনার দর্শকদের জন্য কিছু বলার থাকে। আপনাদেরও ধন্যবাদ এবং ধন্যবাদ নিউজ 24 এর টিমকে। আমার দর্শকদের বলা যেটা মেন উদ্দেশ্য বা যে সেই সেটা হচ্ছে যে বিশেষ করে যুব সমাজ, যে আমি চাকরি পাই না বা আমি চাকরি করব সেটার পিছনে না দৌড়িয়ে আপনি শুধু দেখুন যে আপনার কী অ্যাসেট আছে। অ্যাসেট বলতে যেটা যদি আপনার সামান্য একটু জায়গা থাকে, অল্প কিছু ইনভেস্ট করার মতো মানি থাকে, আমি মনে করি যে আপনি অনেক কিছু যেতে পারবেন। থাকতে হবে প্রবল ইচ্ছা, ইচ্ছা শক্তি যদি থাকে তাহলে কোনো বাধাই না। তো আমি বলবো যে সরকারকে, যারা আমাদের মতো যারা উদ্যোক্তা আছেন তাদের প্রতি যদি তারা একটু সদয় হন, যে আমরা যখন বাইরে থেকে গাছ আনবো তখন যদি গভর্নমেন্টের যে ডিউটি ট্যাক্স থাকে বা আনুষঙ্গিক যে বিষয়গুলো থাকে ওইগুলোতে তারা যদি কিছুটা ছাড় দেন, বা আমরা যারা চাষ করতে চাই বাণিজ্যিকভাবে করতে চাই তাদেরকে যদি সরকার যদি জাস্ট একটু সদিচ্ছা করে যদি একটা সরকারি জায়গা লিজ দেয়, তাহলে মনে করি যে আমাদের দেশের অর্থনীতিতে আমরা একটা বড় ভূমিকা রাখতে পারবো। কৃষিতে আপনাদের মতো তরুণ বিনিয়োগ আসুক, তথ্য প্রযুক্তি নিয়ে তারা আমাদের কৃষিকে উচ্চ ফলনশীল, দ্রুত বর্ধনশীল, উচ্চ মূল্যের ফল ফসলে মানে ভরে তুলুক, এই সম্ভাবনার এবং প্রত্যাশা স্বপ্ন দেখি আমরাও। অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমার কৃষি আমার খামার এই আয়োজন নিয়ে আবারও দেখা হবে নিউজ 24 এর আগামী আয়োজনে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।